সারা রাজ্যে ঘটা করে পালিত হচ্ছে বন মহোৎসব, রাস্তার পাশে লাগানো হচ্ছে গাছ। রাজ্যকে সবুজ করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবার রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। গাছ লাগানোর জন্য জনগণকে সচেতন করার আহ্বান জানিয়েছেন, সবুজ আগরতলা তৈরি করতে চাইছেন তিনি। এত আয়োজনের পরও সচেতন না হয়ে বনজ সম্পদ পাচার বন্ধ হচ্ছে কই, বিশেষ করে বাঁশ পাচার অব্যাহত। প্রতিদিন লঙ্গাই নদী দিয়ে পাচার হচ্ছে বহুমূলের বাঁশ। ত্রিপুরা ও মিজোরামের বুক চিড়ে বয়ে গেছে লঙ্গাই নদী। উপত্যকার বাঁশ ত্রিপুরার প্রধান বনজ সম্পদ ধরে নেওয়া যায়, মিজোরাম বাঁশের জন্য বিখ্যাত। আর এই বাঁশ পাচার হচ্ছে বহির্রাজ্যে। একটা সময় ত্রিপুরার বাঁশের উপর নির্ভর করত আসামের দুটি কাগজ কল। লক্ষ লক্ষ টাকার বাঁশ চলে যাচ্ছে লঙ্গাই নদী দিয়ে বহির্রাজ্যে। বাঁশ পাচার বন্ধ করতে পূর্বতন সরকার বিগত দিনে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। সেই ট্র্যাডিশনাল কি জারি রাখবে এখনও রাজ্যের বর্তমান সরকার, না পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার? পাচারকারীরা রাজ্যে সরকার বদল হওয়ার পরও স্বমহিমায় পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। প্রতিদিন লক্ষ লক্ষ বাঁশ কেটে লঙ্গাই নদীতে ফেলা হচ্ছে, আর সেই বাঁশ লঙ্গাই নদী দিয়ে আসাম ও বাংলাদেশ পাড়ি দিচ্ছে। ফলে লঙ্গাই নদীর পশ্চিম পারে ত্রিপুরার দিকে থাকা বাঁশ গাছ ফাঁকা হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ঘটা করে রাজ্যে বন মহোৎসব পালিত হলেও বনজ সম্পদ রক্ষায় তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। সবুজ ত্রিপুরা থেকে হারিয়ে যাচ্ছে সবুজ। রাস্তার পাশে গাছ লাগানো হলেও সঠিক পরিচর্যার অভাবে ওই গাছ বড় হওয়ার আগেই হারিয়ে যাচ্ছে। পূর্বতন সরকার বন মহোৎসবকে সামনে রেখে প্রতি বছর গাছ লাগিয়েছিল সরকারি কোষাগারের অর্থ ব্যয় করে, কিন্তু মাস খানেক যেতে না যেতেই সেই গাছগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়াই মুশকিল হয়। এখন এটাই দেখার, গাছ লাগানোর নাম করে একাংশ বন আধিকারিকদের পকেট ভারী হচ্ছে না তো? Report, News Vanguard.